আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য দারুণ মজার একটি চকলেট ওভারলোডেড কেক নিয়ে হাজির হয়েছি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই চকলেট ওভারলোডেড কেকটি। ভীষণ মজার এই কেকটি, বানানো কোনো ঝামেলাই নেই এবং খুব সহজে বাসায় বানানো যায়। আমার এই কেকটি ছিল একটি অর্ডারের কেক, ভাবলাম শ্যুট করে আপনাদের সামনে প্রেজেন্ট করলে কেমন হয়। তো চলুন তাহলে দেখা যাক কীভাবে কেকটি বানিয়েছি। কেকটি পুরোপুরি ওজন হয়েছে 2 কেজি 100 গ্রাম। কেকটি বানাতে আমার টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে। প্রথমে একটি বোলে একটা চালনি নিয়ে নিয়েছি। এখন 1 কাপ ময়দা থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ ময়দা নিচ্ছি, 1/2 কাপ থেকে 1 টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি। টোটাল 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার, দিয়েছি সামান্য লবণ, নিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 1 টেবিল চামচ বেকিং সোডা। সব উপকরণগুলোকে খুব ভালো করে 3 বার চেলে নিচ্ছি। আমি অফিস কিনে 3 বার চেলে নিয়েছি, চেষ্টা করবেন 3 বার চেলে নেওয়ার। এখানে আমি 8টা ডিম নিয়ে নিয়েছি। প্রতি 1 কাপ ময়দার জন্য 4টা ডিম যথেষ্ট, 1.5 কাপ ময়দার জন্য টোটাল 6টা ডিম হলেই এনাফ, বাট আমি 2টো ডিম বেশি নিচ্ছি। এখন ডিমের সাদা অংশ আর কুসুমকে আলাদা করে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন ভালো করে বিট করে নিচ্ছি, স্টিপ পিক হওয়া পর্যন্ত বিট করতে থাকবো। বিট করতে করতে যখন বাটিটি উল্টে ধরলে পড়ে যাবে না, তখন বুঝতে হবে ম্যারাংটি হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 8টা ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আবারও ভালো করে বিট করে নিচ্ছি 7-8 সেকেন্ডের মতো। এখন চেলে রাখা ময়দাগুলোকে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, ফোল্ড অ্যান্ড কাট মেথডে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন বাকি ময়দাগুলো দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে ফোল্ড অ্যান্ড কাট মেথডে মিশিয়ে নিচ্ছি। ওভার মিক্সিং করবেন না, এতে ডিমে ম্যারাংটি বসে যাবে। এখন একটি 10 ইঞ্চি মোল্ডে ব্যাটারগুলো সম্পূর্ণ ঢেলে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। একটা ফ্রাই প্যান স্ট্যান্ড বসিয়ে মোল্ডটি বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা যেই ফুটেছিল তা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 45 মিনিট পর কেকটি চেক করে নিচ্ছি, টুথপিকটি ক্লিন এসছে, তার মানে আমার কেকটি হয়ে গেছে। কেকটি এখন মোল্ড আউট করে নিচ্ছি, কেকটি 4টি লেয়ারে কেটে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। একটা কেক বোর্ডের উপর কেকের একটা লেয়ার দিয়ে চারদিকে কাগজ দিয়ে দিচ্ছি। এখন কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে ভালো করে বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। এই বাটার ক্রিমের রেসিপি খুব শীঘ্রই আমি চ্যানেলে আপলোড দিব, চাইলে দেখে নিতে পারেন। এখন দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিচ্ছি, সুগার সিরাপ ব্রাশ করে আবারও বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপটি আমি 1/2 কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে গুলে বানিয়ে নিয়েছি। এখন কেকের 3র্ড লেয়ার দিয়ে উপরে সুগার সিরাপ ব্রাশ করে আবারও বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। ভালো করে কভার করে নিয়ে আবারও কেকের নিচের যে অংশটা ছিল সেটা কেকের উপরে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ ব্রাশ করে আবারও ভালো করে কেকের উপর বাটার ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকটা যতটা সম্ভব স্মুথ করে নিচ্ছি। 200 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হুইপ ক্রিম দিয়ে আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এই গানাশ থেকে কিছুটা গানাশ একটা পাইপিং ব্যাগে নিয়ে কেকের চারদিকে আমি দিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই আমার চ্যানেলে পারফেক্ট গানাশের একটি রেসিপি আপলোড হবে, চাইলে দেখে নিতে পারেন। এখন বাকিটা গানাশ আমি কেকের উপর দিয়ে ঢেলে দিচ্ছি। ভালো করে কেকটাকে গানাশ দিয়ে কভার করে নিচ্ছি। 1 পাশ কেকটাকে একটু তুলে ধরছি যাতে গানাশগুলো নিচের দিকে আসে। দেখুন গানাশটা নিচের দিকে এসে কভার হয়ে যাচ্ছে। এই গানাশে প্যালেট নাইফ দেওয়া যাবে না, তাহলে একটা দাগ পড়ে যাবে। এভাবেই দেখতে অনেক সুন্দর হবে। আর গানাশটা এতই চকচকে হয়েছে যে আমার ফ্যান যে চলছে উপরে সেটা ছবি দেখা যাচ্ছে। এখন কেকের নিচ থেকে কাগজ সরিয়ে নিয়ে কেকটাকে পরিষ্কার করে চারধারে ছোটো ছোটো ফুল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন কেকের চারধারে ছোটো ছোটো ফুল দিতে, এতে করে কেকটি দেখতে খুব সুন্দর লাগে। দেখুন কেকটা দেখতে কতটা কিউট লাগছে।
কিছু ডার্ক চকলেট কম্পাউন্ড আর হোয়াইট চকলেট কম্পাউন্ড মেল করে চকলেটের মোল্ডে দিয়ে বিভিন্ন শেপের ছোট ছোট চকলেট করে নিচ্ছি। এখানে আছে মিনি বিয়ার, কিউট দুটো মিনি বিয়ার হয়েছে, মিনি কার, মিনি চকলেট, কিউট একটা কার তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর একটা কার হয়েছে, কারের শেপ এসছে। আর দেখুন সুন্দর একটা গোলাপের শেপ এসছে হোয়াইট কালারের, একটা হার্ট শেপ। এখন বড় একটা চকলেট করে নিয়েছি, এখন সবগুলো চকলেট কেকের উপর লাগিয়ে নিচ্ছি। আনফর্চুনেটলি আমার ক্যামেরাটি অফ হয়ে গিয়েছিল, তাই বড় চকলেটটি গাঁথানোটা দেখাতে পারিনি, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আর এই কেকের আমি বাটার ক্রিম তৈরিটা দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই পারফেক্ট একটি বাটার ক্রিমের রেসিপি খুব শীঘ্রই আমি আপলোড দিব, চাইলে দেখে নিতে পারবেন। এক এক করে সব চকলেটগুলো লাগিয়ে নিচ্ছি, প্যালেট নাইফ দিয়ে কেকের গায়ে একটু গর্ত করে নিয়ে দেন চকলেটটা দিয়ে দিচ্ছি, এভাবে না দিলে চকলেটটা ভেঙে যাবে। আবারও একটা চকলেট গেঁথে দিচ্ছি। কিছু ওয়েফার কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি। আর ডার্ক চকলেট হোয়াইট চকলেটে যে ছোট ছোট চিপস আছে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হোয়াইট চকলেট চিপসগুলো দিচ্ছি, তারপরে ডার্ক চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে এস্টার নজল ঢুকিয়ে কিছু ক্রিম কেকের গায়ে দিয়ে দিচ্ছি, ছোট ছোট ফুল করে দিয়ে দিব। এখন সাইডে দুটো ফুল এঁকে দিয়েছি, আর ওরিও বিস্কিট বসিয়ে দিয়েছি, আর একটা ওরিও বিস্কিট দিয়ে দিচ্ছি। কেকটি এখন রেডি হয়ে গেছে। কেকটি যেহেতু একটা বার্থডে গার্লের জন্য করা হয়েছে, তাই কেকটি কেটে দেখাতে পারলাম না। আশা করছি আমার আজকের কেকটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমার সার্থকতা। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, টিল দেন আল্লাহ হাফেজ।